اللهم آمين. بوليش আপনারা হা করে তাকে কি তামাশা দেখছো? তোমার গুণধর বাপ কই? লুকিয়ে আছে, ডাকো তাকে। বাবা তো নামাজ পড়ছে। নামাজ তো পড়বে স্যার। বাবা আসসালামু আলাইকুম। আপনি হঠাৎ আমার বাড়িতে? সোহরাব, তোমার হাতে হাত করা কেন? কি হয়েছে? নেকা কিছুই বুঝতে পারছো না? না স্যার। সোহরাব যে টাকাগুলো তোমাকে দিয়েছে সেগুলো কোথায় লুকিয়ে রেখেছো? টাকাগুলো লুকিয়ে রাখিনি স্যার, টাকাগুলো যত্ন করে আমি আমার ওয়ার্ড্রোবে রেখে দিয়েছি। স্যার আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি টাকাগুলো নিয়ে আসছি। শোনো কি হয়েছে? কিছুই হয়নি। এখানে 5,000 টাকা আছে। 5,000? হ্যাঁ স্যার, এই টাকাটা রাখার জন্য ও আমাকে দিয়েছিল, বলেছিল ওর কাছে থাকলে নাকি খরচ হয়ে যাবে, তাই ফাজলামি করো আমার সাথে। টাকা গায়েব হয়েছে 11,33,000 আর উনি আমাকে ফেরত দিচ্ছেন 5,000। এই সোহরাবের বাচ্চা, তুই না বললি 11,33,000 টাকা পুরোটাই ওই আলী মোহাম্মদ গায়েব করে দিয়েছে? বাবা 11,33,000 টাকা আমাকে দিয়েছে? আলী মোহাম্মদ, গত 22 বছর ধরে তুমি আমার কোম্পানিতে চাকরি করছো, তোমাকে আমি এত বিশ্বাস করতাম সেই তুমি কি না? 3 দিনের ক্যাশের টাকা ব্যাংকে জমা না দিয়ে মেরে দেওয়ার ধান্দা করছো। এনাম সাহেব, কথাবার্তা হিসেব করে বলবেন, আমি আপনার কোম্পানিতে চাকরি করি বলে আমার সততা নিয়ে দয়া করে কোনো অসত্য উচ্চারণ করবেন না। কি হয়েছে বাবা? বাড়িতে পুলিশ কেন? তোমার বাবা একজন চোর, চোর, মহাচোর। জীবন, জীবন, কোন সাহসে আমার ফেরেশতার মতো বাবাকে তুই চোর বলছিস? এই ধরো ওকে, তোকে আজ আমি শেষ করে দেব। আমার কথা শোন, শেষ করে শুয়োরের বাচ্চা, আমি তোকে আজ ছেড়েই ফেলব। ওকে মারছো কেন? জীবন, 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 ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছাড়ো না। এই ওকে হাত করা লাগাও। অর্ডার, অর্ডার, অর্ডার। এই আদালত সবাইকে এই মর্মে অবহিত করছে যে সোহরাব খানই প্রকৃত অপরাধী। সে এনাম কোম্পানির 11,33,000 টাকা চুরি করে অন্যায়ভাবে আলী মোহাম্মদের নামে অপবাদ দিয়েছে এবং তাকে চোর সাব্যস্ত করার চেষ্টা করেছে। আজকের আদালত বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোহরাব খানকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। সেই সাথে এই আদালত সোহরাব খানের কাছ থেকে জব্দকৃত টাকা পুনরায় এনাম কোম্পানিকে ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করছে এবং আলী মোহাম্মদ সাহেবকে বেকসুর খালাস প্রদান করছে। এই মামলার আর এক আসামি আলী মোহাম্মদ ওরফে জীবনকে পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান এবং দৈহিক বল প্রয়োগের কারণে দণ্ডবিধির 353 ধারায় 2 বছর 4 মাস সশ্রম কারাদণ্ড প্রদান করছে। দাঁড়াও, আমার 14 পুরুষের মধ্যে কেউ কোনোদিন কোনো অপরাধ করে জেল খাটেনি, এভাবে বংশের মুখে কালিমা লেপন করেনি। বাবা আমি তোর মতো সন্তানের বাবা হতে চাই না। আজ থেকে, আজ থেকে আমি মনে করব তুই মরে গেছিস। আমি তোর বাবা নই আর তুই আমার ছেলে না। এই মুহূর্ত থেকে
তোর সঙ্গে আমার পিতা পুত্রের সম্পর্ক শেষ। আমি সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে যা বলছি আমি ঠিকই বলছি। আজ থেকে আমি জীবনের কেউ না, কেউ না, আর জীবনও আমার কেউ না। এই নিয়ে চলো, নিয়ে চলো। তুই, মা, বাবা কেউ আমার সঙ্গে একবারও দেখা করতে গেলি না। আমার কথা একদিনও তোদের মনে পড়েনি। মনে পড়েছে ভাইয়া, প্রতিদিন প্রতিক্ষণ তোর কথা মনে পড়েছে। এমন কোনো দিন নেই যে মা তোর কথা ভেবে চোখের পানি ফেলেনি। জীবন, জীবন, কেমন আছিস বাবা? আজ এক বছর দশ মাস আঠাশ দিন পর তোকে দেখলাম বাবা। কতদিন কতবার তোকে দেখার জন্য তোর বাবার হাতে পায়ে ধরেছি। তোর বাবা বুঝলো না আমি যে মা। মায়ের মন সন্তানের প্রশ্নে কোনো বাধাই মানে না বাবা, মানে না। কেঁদো না মা, কেঁদো না। তোমার কষ্ট আমি বুঝি মা, কিন্তু কি করব বলো? সেদিন বাবার অপমান আমি কিছুতেই সইতে পারিনি। বলো মা, একজন সন্তান তার বাবার উপর মিথ্যে অপবাদ সইতে কি করে পারে? তার চেয়ে মৃত্যু অনেক ভালো। না না বাবা, ও কথা বলিস না। আজ না, ওসব দুঃখ কষ্টের কথা বাদ দে। ঠিক বলেছিস রেনু, যত কষ্ট, যত বেদনা, যত অভিমান, সব ভুলে যা। চল বাবা, ভেতরে চল। আয়, দাঁড়াও। বাবা, কে তুমি? তোমাকে তো আমি চিনতে পারছি না। কি চাও আমার বাড়িতে? কি বলছো জীবনের বাপ, জীবন তোমার একমাত্র ছেলে। বাবা, জীবন নামের সেই ছেলেটিকে আমি আমার জীবন থেকে মুছে ফেলেছি। মুছে ফেলেছি। কেঁদো না মা, কেঁদো না মা, আমার জন্য দোয়া করো। মায়ের দোয়া হলো সন্তানের কাছে সবচেয়ে বড়। বাবা, জীবন, বাবা চলো। কোথায় খালাম মা? আমার বাড়িতে। আজ থেকে আমি তোমার খালাম মা নই, আম্মা। আম্মা মানে আমি তোমার আরেক মা। জাকিরের মতো তুমি আমার আরেক সন্তান। চলো বাবা, চলো, চল, চলো। ভাইয়া, যাই রে, বাবা মার খেয়াল রাখিস, ভালো থাকিস। জীবন এখনো ঘুম থেকে ওঠেনি? কি গো আম্মু, চাচ্চু কই? চাচ্চু ঘুম থেকে উঠেছে, আসছে। বসো। রাবু, বাজারে লিস্টের সঙ্গে সব মিলিয়ে দেখেছো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বরং একটা জিনিস বেশি এনেছো। বেশি এনেছি? কি? চিনি। আগের চিনি এখনো শেষ হয়নি। জীবন পায়েস খুব পছন্দ করে, পায়েস রেঁধে দিও। ঠিক আছে।
মাঝে মাঝে ওর জন্য খুব মায়া হয়। এই কগজ দূরে নিজের মা বাবা বোন সুন্দর সংসার থাকতেও আমাদের সংসারে, এই আমি তোমাদের সংসারকে নিজের সংসার মনে করি। রক্তের সম্পর্কের চেয়েও আত্মার আত্মীয়তা অনেক বড়। ভাবি খিদে পেয়েছে, খেতে দাও। ভাইয়া রেনু, রেনু তুই এত সকালে, মা কেমন আছে? মা ভালোই আছে, যেমন সবসময় থাকে। কিন্তু বাবা ভালো নেই, কাল থেকে শরীরটা আবার খারাপ করেছে, তাই নিয়ে মা কাঁদছে। মন খারাপ করিস না রেনু, সব ঠিক হয়ে যাবে। তোরা শুধু আমার রাগ আর অভিমানটাই দেখলি, আমার বেদনটা দেখলি না। আজ মনে হয় কাশিটা একটু বেড়েছে জীবনের বাপ। তোমাকে তোমাকে কিভাবে বললে, কি করলে জীবনের নাম আমার সামনে উচ্চারণ করা বন্ধ করবে? আমি যে এত করে বলি, জীবন আমাদের কেউ না, আমাদের জীবনে ওই নামে কেউ কোনোদিন ছিল না, ছিল না। জীবন নামটা আমাদের জীবন খাতার ডিকশনারি থেকে মুছে ফেলতে চাই, মুছে ফেলতে চাই। তুমি তো বাবা, বাবার অনেক কিছুই পারে, কিন্তু মায়ের অনেক কিছু পারে না। মায়েরা তো অবলা অসহায়, জীবন আমার নারী ছিল ধন, ওকে আমি কি করে ভুলবো বলো? মা কেমন আছো? আজ কতদিন পর তোকে দেখলাম। মা তুমি বুঝলে কি করে আমি এসেছি? সন্তানের ছায়া দেখলো মা বুঝতে পারে এটা তার সন্তান। তোকে নিয়ে আমার এই বুকে অনেক কষ্ট। কেঁদো না মা, কেঁদো না। সেদিন বাবার অপমান আমি কিছুতেই সইতে পারিনি, তাই পুলিশের গায়ে হাত তুলেছিলাম, সে কারণে আমার 2 বছর জেল হয়ে গেল, আমার লেখাপড়াটা নষ্ট হয়ে গেল। কেমন এলোমেলো হয়ে গেলাম আমি, দেখো মা দেখো, আমাকে নিয়ে আমার বাবার ভুল একদিন ভাঙবেই, আর তখন সব কিছু ঠিক হয়ে যাবে। সেদিন কবে আসবে জীবন? আমার যে দেরি হয় না বাবা, এত কাছে তুই থাকিস অথচ তোকে আমি দেখতে পাই না। বাবা তোমাকে বকবে বলে, রাগারাগি করবে বলে আমি আসি না, খামোখা অশান্তি করে কি লাভ? আমি তোমাদের বিকল্প এই সমাজের অনেক বাবা মা ভাই বোনের মধ্যে খুঁজে নিয়েছি। ভাইয়া পায়েশ খাবি? মা রেঁধেছে পায়েশ। হ্যাঁ পায়েশ, এসো না। ও